যত সময় বান্দা পাঁচটি প্রশ্নের জবাব না দিবে তত সময় পর্যন্ত আল্লাহর দরবার থেকে কেউ রক্ষা পাবে না কয়টি প্রশ্ন জুরে বলেন আনুমরিহি ফিমা আফনাহু ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু ওয়াম মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মা যামিলা ফিমা আলিমা পাঁচটি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আল্লাহর কাছ থেকে কেউ রক্ষা পাবে না এক নম্বরে আনুমরিহি ফিমা আফনাহু আরে আমার বান্দা জীবন কোন কাজে ব্যয় করেছে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু আরে আমার গোলাম যৌবন কোন কাজের মধ্যে ব্যয় করেছো প্রথম প্রশ্ন জীবন কোন কাজে ব্যয় করেছো আচ্ছা জীবনের ভিতরে যৌবন আছে না নাই জি জীবনের ভিতরে যৌবন থাকা সত্ত্বেও যৌবনের প্রশ্ন আলাদাভাবে করা হবে কেন জানেন যৌবন বয়সের দাম আল্লাহর কাছে অনেক দামি একটা শিশু বাচ্চা যদি জন্ম নিয়ে মারা যায় এলাকার মানুষে জানে না গ্রামের কোন প্রবীণ মুরব্বী যদি লাঠি বর দিয়ে হাঁটে বা বিছানায় দীর্ঘদিন পড়ে আছে এমন ব্যক্তিও মারা যায় এলাকায় তেমন একটা সুর পড়ে না যে উনি তো মরার টাইম আইছে মরবেই কিন্তু কোন যুবক যদি মারা যায় এলাকায় তুরবার হয়ে যায় এই যুবকটা কিভাবে মরলো মানুষ জানতে চায় মানুষ আফসুস করে হারে টাটকা যুবকটা মারা গেছে কত আফসুস করে জমিনেই জমিনেই যদি যুবকের এত দাম থাকে পরকালে দাম আছে না নাই এই জন্য যৌবনের প্রশ্ন আলাদাভাবে করা হবে নবীজি বলেছেন ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু ওয়াম মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওরে আমার গোলাম ওরে আমার বান্দা বান্দি তুমি যে সম্পদের পাহাড় বানাইলে সম্পদ আয়ের উৎসগুলো কি 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 কোন কোন উৎসে তুমি সম্পদ বানাইলে এবং কোন কোন খাতে ব্যয় করলে তার ব্যাখ্যা দাও সব কিছুর জবাব আছে না নাই হালাল পথে উপার্জন করলেন না হারাম পথে উপার্জন করলেন তার হিসাব দেওয়া লাগবে আবার ভালো কাজে ব্যয় করলেন না গুনাহের কাজে ব্যয় করলেন তারও জবাব দেওয়া লাগবে শেষ প্রশ্ন হলো ও বান্দা বান্দি ইলিম যতটুকু অর্জন করেছো আমল কতটুকু করেছো ইলিম অনুযায়ী আমল আছে কিনা তার মানে আলেমরাও সারাসারি নাই আলেমদের হিসাব বেশি ঠিক না দেখছেন আলেমদের হিসাব বললে মানুষ খুশি হুজুররা হিসাব বেশি দিবে এটা আমরা ভাবলি খুশি শুনেন আমরা সবাই জানি ভাই দিন এখন তো অনেক হুজুরের যে বক্তার যদি পাবলিক ওয়াজ ভালো জানে কয় হুজুর এটা ওয়াজ শুনছি আপনি ভুল বলতেছেন কারণ ওয়াজ শুনতে শুনতে এখন মানে শ্রোতারা সালাক হয়ে গেছে আচ্ছা আমি আপনাদেরকে প্রশ্ন করি সুদ খাওয়া অপরাধ কে জানে না জি আপনারা সবাই জানেননি সুদ খাওয়া যে অপরাধ সবাই জানেনি সুদের ইলিম আপনার মধ্যে আছে ঘুষ খাওয়া অপরাধ আমরা জানি কি না ঘুষের ইলিম আপনার জানা আছে নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে ইলিম আমরা আছে না নাই তার মানে বুঝতেছেন আপনার ইলিম কিন্তু আছে আপনি বুঝতেছেন জানতেছেন সুদ খাওয়া অপরাধ ঘুষ খাওয়া অপরাধ নামাজ ছেড়ে দেওয়া অপরাধ সব জানতেছেন জানার পরে যদি বলেন আমি জানি না তাহলে মিথ্যাবাদী আপনি জানেন মানেন না কোন আমরা সবাই জানি শুধু মানার অভাব এখন জানার অভাব নাই সমাজের মানুষে রাষ্ট্রের মানুষেরা আমরা সবাই জানি বক্তা বলেন শ্রোতা বলেন সবাই এখন আমরা বেশি বেশি জানি কিন্তু মানি কম ঠিক না আল্লাহ যেন আমাদেরকে জানার সাথে মানারও তৌফিক দেন বলি আমিন